যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির কোনো অগ্রগতি তো হয়নি, কোনো উন্নতি তো হয়নি, বরং অবনতি হয়েছে, বরং দায় মুক্তি দেওয়া হচ্ছে। তো যুক্তরাষ্ট্রের যে দৃষ্টিভঙ্গি, তাদের দৃষ্টিতে বাংলাদেশের যে অবস্থা, এটা নিয়ে আওয়ামী লীগ যথেষ্ট বিব্রত এবং আওয়ামী লীগ নেতাদের ভাবনা নানান বিষয়ে একটা রিপোর্ট আমাদের কাছে এসেছে, আমরা বিশ্লেষণ করছি। 8 মে 24 ইত্তেফাকের একটা রিপোর্ট, অধিকার ও মানবাধিকার কর্মীদের উদ্বেগ, মানবাধিকার পরিস্থিতিতে অগ্রগতি নেই বাংলাদেশের, এর মানে কোনো উন্নতি নেই, এটা আমাদের জন্য উদ্বিগ্ন, আমরা উদ্বেগ প্রকাশ করছি। একটা নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ জিতে গিয়েছে, সেই নির্বাচনে জিততে গিয়ে, মানে জিতে গিয়েছে বলতে জনগণের ভোটাধিকার হরণ করতে পেরেছে, এই হরণ করতে গিয়ে মানবাধিকারের ভয়াবহ লঙ্ঘন করতে হয়েছে, এই জন্য উন্নতি তো হয়নি বরং অবনতি, দায় মুক্তি। তো এভাবে তো চলবে, চলবে উন্নতির তো কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আসলে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হলে মানবাধিকার পরিস্থিতির উন্নতি সম্ভব নয়, সেটা দিন যত যাচ্ছে তত অবনতির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রকাশিত বার্ষিক মানবাধিকার প্রতিবেদন 2023-এ বলা হয়েছে, মানবাধিকার পরিস্থিতির উন্নতিতে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি করতে পারেনি বাংলাদেশ, অথচ বলেছিল অগ্রগতি হবে, এমনকি মানবাধিকার বিষয়ক একটা শুনানিতে জেনেভায় গিয়ে মাননীয় আইনমন্ত্রী এবং তৎকালীন পররাষ্ট্র প্রতিমন্ত্রী, তিনিও বলে এসেছিলেন যে উন্নতি হবে, আমরা চেষ্টা করছি বা উন্নতি দাবি করছি না, অথচ বাস্তবে কোনো উন্নতি হয়নি যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে। 2022 সালের মতো গত বছরে বিচার বহির্ভূত হত্যা, গুম, নির্যাতন সহ মানবাধিকার লঙ্ঘনের নানান ঘটনা ঘটেছে, এমন কিছু নেই যে না ঘটেছে। আর বাংলাদেশের একজন মন্ত্রী দাবি করছেন আওয়ামী লীগ সরকারের আমলে নাকি কোনো রাজনৈতিক হত্যাকাণ্ডই ঘটেনি। মানবাধিকার লঙ্ঘনকারীদের ব্যাপারে সরকারের দায়মুক্তির সংস্কৃতি বিরাজ করছে এখানে, দেশের অধিকার ও মানবাধিকার কর্মী নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। অবশ্যই উদ্বেগের জায়গা রয়েছে, চিন্তার জায়গা রয়েছে, দায়মুক্তির সংস্কৃতি খুবই ভয়ানক। শুধু দায়মুক্তি নয়, পুরস্কারের সংস্কৃতি, এর মানে যারা যে যত বেশি মানবাধিকার লঙ্ঘন করতে পারে সে তত বেশি নিশ্চিন্তে। এই যে বেনজির সাহেব, গত 15 বছরে মানবাধিকার লঙ্ঘনের মূল হোতা, অথচ তার সম্পত্তি কী পরিমাণ এখন সামনে আসছে, এটাই তো পুরস্কার। এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার লক্ষণও আমরা দেখতে পাচ্ছি না, যদিও কোনো কোনো একটা দৃশ্যমান হচ্ছিল একটা পদক্ষেপের চেষ্টা, কিন্তু কোনো অগ্রগতি দেখছি না। শুধু দায় মুক্তি নয়, মানবাধিকার লঙ্ঘনকারীরা এখন সম্পদ উপার্জন বিশ্ব রেকর্ড করে, এতে তারা উৎসাহিত হয়, এতে উদ্বেগের জায়গা রয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর এই প্রতিবেদনে বলেছে, বেশিরভাগ ক্ষেত্রে এই মানবাধিকার লঙ্ঘনের এইসব ঘটনার সঙ্গে জড়িত কর্মকর্তা বা নিরাপত্তা বাহিনীর সদস্যদের শনাক্ত শাস্তি দিতে সরকার বিশ্বাসযোগ্য পদক্ষেপ গ্রহণ করেনি, উল্টো তাদেরকে ব্যাপকভাবে দায়মুক্তি দেওয়ার অসংখ্য খবর রয়েছে বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্র। প্রমোশন, যে যত একবার সহজ হিসাব, যে যত বেশি বিএনপি জামাত পিটিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, সে তত বেশি প্রমোশন পেয়েছে, সহজ হিসাব। এবং দেখেন, এই বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ নেতারা যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন যে যুক্তরাষ্ট্রে এই যে বিক্ষোভ দমন করা হচ্ছে, কালোদেরকে এই এই করা হয়েছে, সেই করা হয়েছে, দ্যাটস রাইট, যতটুকু করা হয়েছিল সাথে সাথে বিচার হয়েছে। যুক্তরাষ্ট্রের পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাড়াবাড়ি করে মানবাধিকার লঙ্ঘন করে একটুও ছাড় পায় না, প্রত্যেকের বিচারের মুখোমুখি হতে হয়। অতএব বাংলাদেশের সাথে তুলনা করলে হবে না, বাংলাদেশে উল্টো দায় মুক্তি পুরস্কার। এছাড়া দেখেন মানবাধিকার রিপোর্টের একটা গুরুত্বপূর্ণ জায়গা, বাংলাদেশের নাগরিকদের হাতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ সরকার পরিবর্তনের ক্ষমতা নেই বলেও প্রতিবেদন উল্লেখ করা হয়েছে। এর মানে তাহলে বাংলাদেশে আসলে কোনো গণতন্ত্র নেই, জনগণ যদি সরকার পরিবর্তনের ক্ষমতা না পায় তাহলে এটা তথাকথিত গণতন্ত্র, গণতন্ত্রের মোড়ক, আসলে গণতন্ত্র নেই। কারণ জনগণ যদি সরকার পরিবর্তনের ক্ষমতা না পায় তাহলে সেটাকে গণতন্ত্র বলা যায় না, তাতে ভোট হলেও না, অতএব এই ভোট গণতান্ত্রিক ভোট নয়, এটা তথাকথিত ভোট। সিরিয়া বাশার আল আসাদও কিন্তু নির্বাচন দেয় এবং 95% প্লাস ভোটে তিনি বিজয়ী হন, সেটাকে কি গণতন্ত্র বলে? পুতিনের দেশে কি গণতন্ত্র? বাংলাদেশ এখন সেদিকে যাচ্ছে। 2023 কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্র্যাকটিসেস বাংলাদেশ শীর্ষক ওই প্রতিবেদনে বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন, বিচার বিভাগের স্বাধীনতা, স্বাধীন মত প্রকাশে বাধা, গণমাধ্যমের উপর সেন্সরশিপ সহ বিভিন্ন বিষয়ে পর্যবেক্ষণ তুলে ধরা হয়। এগুলো নিয়ে আমরা আলাদা আলোচনা করেছি, প্রসঙ্গক্রমে আবারও আসছে। যেখানে বলা হয়েছে যে গত বছর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর মধ্যে বিচার বহির্ভূত হত্যাসহ নির্বিচারে বেআইনি হত্যার ঘটনা, গুম,
সরকার ঘটনা বা নিষ্ঠুরতা নির্বিচারে আটক অসম্মানজনক আচরণ এবং কারাগারে কঠিন ও জীবনের জন্য হুমকি পরিবেশের বিষয়ে বিশ্বাসযোগ্য তথ্য যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে। এর মানে যুক্তরাষ্ট্রের কাছে তথ্য রয়েছে, তা আওয়ামী লীগ নেতারা এখন এটাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে যে না এটা মোটেও তথ্যভিত্তিক নয়। না, আমরা আবারও বলতে চাই যে যুক্তরাষ্ট্রের যে মানবাধিকার প্রতিবেদন যাচাই বাছাই করে তৈরি করা হয়, এটাকে চ্যালেঞ্জ করা, ভুল প্রমাণ করা তো সহজ নয়, খুবই স্ক্রুটিনাইজ করা হয়। এছাড়া অন্য দেশে থাকা ব্যক্তিদের উপর নিপীড়ন চালানোর তথ্য তারা পেয়েছে বলে প্রতিবেদন উল্লেখ করা হয়েছে। শুধু দেশে না, দেশের বাইরে থাকলেও নিরাপদ নয়। বাংলাদেশে হাজার হাজার কথিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং জোরপূর্বক গুমের ঘটনা নথিভুক্ত করার জন্য পরিচিত মানবাধিকার সংস্থার অধিকারের একজন পরিচালক নাসিরুদ্দিন এলান প্রতিবেদনের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, এই ধরনের প্রতিবেদনগুলো জনসচেতনতা বাড়ায়, জনগণকে বিদ্যমান সমস্যাগুলো সম্পর্কে আরও সচেতন করে তোলে, যা অপরিহার্য। তো এই কথাটার সাথে আমরা একমত, এই মজলুম মানবাধিকার কর্মী জনাব নাসিরুদ্দিন এলানের সাথে। এই প্রতিবেদনগুলোর গুরুত্ব রয়েছে, এগুলো প্রচার করা দরকার, জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়া দরকার। এই কারণে কিন্তু এই প্রতিবেদনের প্রত্যেকটা দিক নিয়ে আমরা আলোচনা করি। আপনারা এগুলো ছড়িয়ে দিবেন, প্রচার করবেন, শেয়ার করবেন। 2022 সালে বাংলাদেশের সরকার অধিকারকে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করে রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার ছড়ানোর জন্য অভিযুক্ত করেছিল। পরে সংস্থার লাইসেন্স প্রত্যাহার এবং সংগঠনের প্রতিষ্ঠাতা নাসিরুদ্দিনের সম্পাদক আদিলুর রহমান খানের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করে ওই মামলায় তাদের 2 বছর কারাদণ্ড দেওয়া হয়। অবশ্য যুক্তরাষ্ট্রের তৎপরতা বা নানান প্রতিবাদের কারণে তাদেরকে জামিন দিতে হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে মন্তব্যের জন্য ভয়েস অব আমেরিকার কল মেসেজ এবং ইমেইল অনুরোধের জবাব দেয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জবাব দেবে কি? এখানে তো কোনো জবাব নেই, জাস্ট কথার কথা একটু বলতে পারে যে আমরা এটা বিশ্বাস করি না, কিন্তু সুনির্দিষ্ট তথ্যভিত্তিক উপাত্তভিত্তিক কোনো কার্যকর জবাব সরকারের হাতে নেই। এ কারণে অনেকে ইমেইলের রিপ্লাই দিচ্ছে না। তবে মানবাধিকার পরিস্থিতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে এই প্রতিবেদন ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন ক্ষমতাশীল আওয়ামী লীগ নেতারা। এখন আওয়ামী লীগ তো বলবেনই, নিজেদের বিরুদ্ধে গেলে সেটাকে কি সঠিক বলে সেলিব্রেট করবেন? এটা দেখেন, আওয়ামী লীগ নেতারা অস্বীকার করবে, সরকার অস্বীকার করবে, এটা একেবারেই স্বাভাবিক। শুধু আওয়ামী লীগ নেতারা না, এটা পৃথিবীতে এরকম কোনো এক্সাম্পল নেই যে কোনো সরকারের বিরুদ্ধে কেউ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করেছে আর তারা সেটা স্বীকার করে নিয়েছে, এরকম ঘটনা ঘটে না। তবে এক্সাম্পল আছে, কোনো একটা বিচ্ছিন্ন ঘটনা, কোনো একটা ভালো সরকারের আমলে কোনো না কোনোভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে গিয়েছে বিচ্ছিন্নভাবে, সেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ উঠলে তখন অনেকে স্বীকার করে, পদত্যাগ করেন। কিন্তু এভাবে স্ট্রাকচারালি ঢালাওভাবে দীর্ঘমেয়াদী মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় পৃথিবীর কোনো মানবাধিকার লঙ্ঘনকারী সরকার সেটাকে স্বীকার করে না, দায় নেয় না। অতএব আওয়ামী লীগ নেতারা যা বলছে এর কোনো তাৎপর্য নেই। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আফামা বাহাউদ্দিন নাসিম বিবিসি বাংলাকে বলেন, এটি একটি মন করা রিপোর্ট এবং এখানে সত্যের হার খুবই কম। প্রতিবেদনে যেসব অভিযোগ তোলা হয়েছে সেগুলোর ব্যাপারে মার্কিন সরকারের কাছে তথ্য প্রমাণ চাওয়া হবে। এই তথ্য প্রমাণ চাইবে, এগুলো চাপাবাজি, বরং পাল্টা মার্কিন সরকার এগুলো তাদেরকে জানিয়ে দিয়েছে। এখন কোনটা ভুল এটা প্রমাণ করার দায়িত্ব আওয়ামী লীগের, যে এটা এই কারণে ভুল, কিন্তু তথ্য প্রমাণ চাইবে, এটা তো সব তথ্য প্রমাণ সরকারও জানে, চাপাবাজি করছে। বিশ্লেষকরা বলছেন, মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির চিত্র উঠে এসেছে, দীর্ঘমেয়াদে সেটি দেশটির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ কারণে এগুলো নিয়ে সোচ্চার হওয়া উচিত বলে আমরা মনে করি, প্রতিবাদ চালিয়ে যাওয়া উচিত।